হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন, আজ আমরা একটি রিভিউ করব শাওমি পাওয়ার ব্যাঙ্ক। এটা হচ্ছে ভার্সন টু, এটা হচ্ছে 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক। আমি বেশ কয়েকদিন যাবত এটা ইউজ করছি, তো ভাবলাম একটা রিভিউ দেওয়া যাক। পাওয়ার ব্যাঙ্কটা আসলে অনেক ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক। আমি এই কারণে রিভিউটা করলাম কারণ এত কমের মধ্যে 1,250 টাকা আমি কিনেছি, এত কমের মধ্যে এত ভালো পাওয়ার ব্যাঙ্ক, মানে আর অন্য ব্র্যান্ড দিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এটি ফাস্ট চার্জিং সাপোর্টেড, আমি গ্যালাক্সি S8 চার্জ দিই, প্রায় 1.5 ঘন্টার মধ্যে এটা ফুল, মানে 0 থেকে 100% চার্জ হয়ে যায়। আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি, মানে আমি যে পাওয়ার ব্যাঙ্কটার খুব বেটার একটা ফিল পাচ্ছি, এবং কোনো প্রকার গরম হয় না পাওয়ার ব্যাঙ্কটা, কোনো প্রকার হিট বা কোনো প্রকার গরম হয় না। এবং চার্জিং হতে প্রায় 8-10 ঘন্টা লাগে এটি আর কি, পাওয়ার ব্যাঙ্কটি। আপনি রাত্রিবেলা চার্জ দিয়ে রাখলে আপনি সকালের মধ্যে চার্জ ফুল হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পাওয়ার ব্যাঙ্কের সাথে একটি ডাটা কেবলটার মান কিন্তু অত্যন্ত ভালো, এটা কম্পিউটারও সাপোর্ট করে, এটা অনেক ভালো একটি ডাটা কেবল দিয়েছে, এবং আপনি এটা চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল কিনা। হ্যাঁ, এখানে স্ক্যাচ করে আপনি এটা পিন নাম্বারটা দেখে আপনি চেক করে নিতে পারবেন এটা আসলে অরিজিনাল কেনা। ঠিক আছে, তো আমি চেক করেছি, আমারটা অরিজিনাল ছিল। এবং হ্যাঁ, আরেকটা কথা, এটা হচ্ছে আপনি 6 মাসে ওয়ারেন্টি পাবেন, অবশ্যই 6 মাসের মধ্যে কোনো প্রকার প্রবলেম হলে এটা নতুন চেঞ্জ করে দিবে। এবং এটা অন করলে এটা 4টা ইন্ডিকেটর আছে, লাইট LED ইন্ডিকেটর, আপনি চার্জ কত আছে এটা পপ আপ লাইটিং করে আপনি দেখাবে। এবং রিভিউটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। টাটা, বাই বাই, নতুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।